আমি তাকে ডাকি ভাইটু বলে, আমার ফ্রেন্ড সবকে তাকে ডাকা হচ্ছে মুরগি বলে, যখন যেটা মনে চায় ডাকতে। এখন মুরগি তাকি বানাচ্ছি। তাহলে মুরগি বানানোর কাজটা শুরু করা যাক, আপনি অবশ্যই তাকে ফোন করবেন। জি অবশ্যই, দেখা যাক। নামেও মুরগি লেখা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। কোথায় আছেন, ঢাকাতে নাকি বরিশালে? ঢাকাতে। কোথায়? বসুন্ধরা। ও আচ্ছা, দুপুরে খাওয়া হয়েছে? দুপুরে খাওয়া হয়েছে? আচ্ছা, একটা জিনিসের জন্য না একটা ফোন দেওয়া হয়েছে। কারণটা হচ্ছে আমি একটা জিনিস রিয়েলাইজ করছি, যেটা হচ্ছে একটু শেয়ার করতে যাচ্ছিলাম, তো মানুষ পাচ্ছিলাম না, তাই ভাবলাম যে শেয়ারটা করা যায় কি না। হইছে কি, আমি না একজনকে ভালো লাগছে, কেন কয়দিন ধরে মনে হচ্ছে যে না আমার তাকে খুব ভালো লাগতেছে। কে বলছে আমার বিয়ে হচ্ছে? আমি সিঙ্গেল, অনেক দিন ধরে সিঙ্গেল। আমি খালি মানে খুঁজতেছি মানুষ, কাকে একটু বলা যায় তাকে ভালো লাগছে এমন কিছু। আচ্ছা, কে যে দুর্ভাগ্য গেস করা যায় না? আচ্ছা, এখন কি কাউকে ভালোবাসো? না, গার্লফ্রেন্ডও নাই? না। সিরিয়াসলি, সারা জীবন কি সিঙ্গেলই মরবে? আমার তো বোনই ভাই। এটা কোন কথা? জিনিস হচ্ছে এখন আমি যদি বলি আই লাইক ইউ তাহলে কি হবে? সিরিয়াসলি? আমার কাছে তোর কাছে কি আমার কোনো মূল্য নাই যে আমি সামথিং দেখতে বসে কেউ আমি
যাই হোক, এখন একটা কথা বলি, সেটা হচ্ছে এই, আই এম সরি ভাই টু, এটা একটা প্র্যাঙ্ক ছিল আর এটা অ্যাকচুয়ালি শ্যুট করা হচ্ছিল, সো আই এম সরি। আমার খুব একটা কিন্তু মাথায় ধারণা হয়েছিল এন্ড আই গেস আই পাস। ভাই সিরিয়াসলি, বাইরে দিয়ে বের হও আর একটা গার্লফ্রেন্ড বানাও, বানাইয়া হচ্ছে আমার একটা ভাবিয়ে না দাও, আমার তোমার লাগা প্রেম করা ইচ্ছে না, আমি তোমার বোন বোনই থাকবো, ওকে? ভাবিয়ে না দাও ভাই, ভাবি লাগবে। আচ্ছা যা ঘুমা, আল্লাহ হাফেজ আর সরি।